একদিকে যখন মানুষের বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী, তখন শাসক দলের বিধায়কের পথ আটকালেন তৃণমূলেরই এক কর্মী। আবাসের ঘর না পেয়ে দলের কর্মীর বিক্ষোভের মুখে ডোমজুড়ে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ। দেখুন এই ছবি। হাওড়া সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডোমজুড়ে তৃণমূলের বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন দলেরই কর্মী। আবাসের ঘর না মেলায় তৃণমূল বিধায়ককে আটকে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী শেখ শাহিদুল। জগৎবল্লভপুরে রক্তদান শিবির ছিল তৃণমূলের, সেখানে এভাবেই বিক্ষোভের মুখে পড়লেন হাওড়া সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ। আজকে আমি ভালো করে বাস করি, এখন অব্দি আমাকে ইন্দিরা বাসন ঘর কিছু দিল না, আমাকে নিয়ে রাজনীতি করে, এরা আমাকে নিয়ে সবকিছু করে, আর আমি এখন অব্দি ঘর পেলাম না। এই টিএমসি বিক্ষোভের মুখে পড়ে সাফাই দিয়েছেন তৃণমূলের বিধায়ক। যখন 2018 সালে পঞ্চায়েতের সমস্ত প্রার্থী আমাদের ছিল, এবারও মানুষের আশীর্বাদ, মানুষের সহযোগিতায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সমস্ত প্রার্থী সমস্ত পঞ্চায়েতকে তুলে দিতে পারব। দিদির দুধ হোক বা শাসক দলের বিধায়ক সাংসদ, পথে নামলেই সাধারণ মানুষ থেকে দলীয় কর্মীদের ক্ষোভ বিক্ষোভের মুখে পড়ছেন সকলেই। কিছু কার্যকর্তা টিএমসি বিক্ষোভ দেখিয়েছে, নিচু তলার কর্মীদের সময় কাজে লাগিয়ে ব্যবহার করে এবং বিপদের সময় পাশে দাঁড়ায় না, তো এটা খুব স্বাভাবিক। বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে, এখানে হয়েছে। তৃণমূলের পিঠ বাঁচাতে তাই কি গ্রামে গ্রামে দুয়ারে পৌঁছচ্ছে পুলিশ, যেমনটা দেখা গেল হুগলির পোলবা থানার বিভিন্ন এলাকায়। বিশ্বনাথ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।